إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام أوصيكم وإياي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمنين بدرجات التقوى وإن الله سبحانه وتعالى خلق الجنة للمتقين كما يقول عز وجل في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ويقول عز وجل إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 15ই জুমাদা আসানিয়া তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আকসামুত তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের প্রকারভেদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাত শুধু মানুষ নয় সমগ্র মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তাওহীদের ভিত্তিতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই সমগ্র মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও দুটি মাখলুকের নাম বলেছেন জিন আর ইনসান জিন আর ইনসান যদি একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন তো তাফসীরকারগণ বলেন যে জিন আর ইনসান মানে হলো সমগ্র মাখলুকাত কারণ সমগ্র মাখলুকাতের প্রতিনিধিত্ব করে জিন এবং মানুষ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি কারণে জিন আর মানুষ বলছেন একটি কারণ সমগ্র মাখলুকাতের প্রতিনিধিত্ব করে জিন আর মানুষ আগে এই পৃথিবীর খেলাফত ছিল জিনদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হাত থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে আমাদেরকে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিয়েছেন তাহলে খেলাফত পৃথিবীতে সমগ্র মাখলুকাতের মধ্যে এই দুটি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই কারণে এই দুটি মাখলুকের নাম ধরে আল্লাহ পাক বলছেন আরেকটি কারণ হলো এই দুই মাখলুক সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মেনে নিয়েছে কিন্তু এই দুই মাখলুকের ভিতরে কিছু মেনে নিছে কিছু মেনে নেয় নাই অর্থাৎ সমস্যাটা গন্ডগোলটা এই দুইটা মাখলুকের মধ্যে বাকি মাখলুকের মধ্যে কোনো গন্ডগোল নাই তারা একচ্ছত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মেনে নিয়েছে একটা পশু সে কিন্তু তাওহীদবাদী একটা গরু তাওহীদবাদী একটা ছাগল তাওহীদবাদী একটা বিড়াল তাওহীদবাদী একটা কুকুর তাওহীদবাদী এজন্য শিরিককারী কুকুরের চাইতে নিকৃষ্ট শিরিককারী বিড়ালের চাইতে নিকৃষ্ট শিরিককারী আল্লাহর যত মাখলুক আছে তাদের সবার থেকে নিকৃষ্ট এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক এই কথাটা স্পষ্ট বলে দিয়েছেন উলাইকা হুম শাররুল বারিয়্যা শাররুল বারিয়্যা হলো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর খাইরুল বারিয়্যা এটা হলো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে উৎকৃষ্ট সেরা তো যারা আহলুত তাওহীদ তাওহীদবাদী তারা পৃথিবীতে খাইরুল বারিয়্যা আর যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নাই তারা শাররুল বারিয়্যা তো এই দুইটা মাখলুক মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সঠিকভাবে মেনে নেয় না শিরিক করে কুফরি করে নেফাক করে বেদাত করে কিন্তু বাকি মাখলুক শিরিকও করে না কুফরিও করে না নেফাকিও করে না বেদাতও করে না যেই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত শিখাই দিয়েছেন সেভাবে ইবাদত করে তার ব্যতিক্রম করে না কিন্তু মানুষ আর জিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যেভাবে ইবাদত শিখাইছেন সেভাবে ইবাদত না করে নিজেরা নিজেরা ইবাদত বানায় অন্য মাখলুক কিন্তু নিজেরা ইবাদত বানায় না কিন্তু মানুষ আর জিন নিজেরাও ইবাদত বানায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি কারণে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জিন এবং ইনসা দুটার নাম ধরে বলছেন তো সমস্ত মাখলুকাতকে রাব্বুল আলামিন কেন বানাইছেন ইল্লা লিয়াবুদুন আমরা স্বাভাবিক বাংলা করি যে ইবাদতের জন্য আসলে শুধু ইবাদতের জন্য আল্লাহ পাক বানান নাই ইবাদত তো আল্লাহর ইবাদত কাফেরেরও করে মুশরিকরাও করে মুশরিকরাও আল্লাহর ইবাদত করে এখানে সকল তাফসীরকারক এই আয়াতের তাফসীরে লিখেছেন ইল্লা লিয়াবুদুন অর্থ হলো
ইল্লা ইউওয়াহিদুনি বিল ইবাদাহ, অর্থাৎ সমগ্র মাখলুকাত ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মেনে নিবে, তাওহীদের স্বীকৃতি দিবে। এই তাওহীদুল ইবাদার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এখন যদি কেউ বলে আল্লাহ মাখলুকাতকে ইবাদতের জন্য বানান নাই, এটা কুফরি, এটা কুফরি। আল্লাহ বলতেছেন ইবাদতের জন্য বানাইছেন। বান্দা যদি কয় না আল্লাহ ইবাদতের জন্য বানান নাই, তাহলে কোরআনে কারিমের এই আয়াতকে অস্বীকার করা হয়েছে না? একদিন ফেসবুকে আপনাদের এই সাতপুরের এক পীর সাহেবের গান শুনছি, মাঝে মাঝে শুনি, আমার ফেসবুকে কেন যেন আসে, সাতপুরের গানে বেশি আসে, সাতপুরের পীর সাহেবদের সবাই অনেক গান আছে, তো মুরিদদেরকে নিয়ে উনি গান গাইতেছেন যে ফেরেশতাদের কম ছিল না ইবাদতের লাগিয়া, মানুষ বানাইছো তুমি প্রেমেরও লাগিয়া। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কত বড় কুফরি কথা, জঘন্যতম কুফরি কথা, যে ফেরেশতাদের নাকি ইবাদত করার মতো আল্লাহর ইবাদত করার ফেরেশতাদের কম ছিল না, আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানায় নাই, আল্লাহ নাকি প্রেম করার জন্য মানুষ বানাইছে। নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা প্রেম করবে এটা জঘন্যতম বেয়াদবি। আল্লাহর সাথে বান্দার, খালেকের সাথে মখলুকের প্রেম করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত, আল্লাহকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, প্রেম করা যায় না, এশকে করা যায় না। কিন্তু এই কুফরি আকীদাও এই সাতপুরে আছে, আরো বাংলাদেশের অনেক জায়গায় আছে, আমি সাতপুরের কথা বিশেষ করে বলছি। দেখি যে তার সাথে সাথে অনেক মুরিদানও গাইতেছে, এবং আরো আশ্চর্য সেখানে তার সাথে দেখলাম কিছু আলেমও আছে, তারা বলতেছে না যে আপনার এই কথাটা কুফরি কথা, এটা বলতেছে না, চুপচাপ তারাও গান গাইতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত বানাইছেন, মানুষ বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জন্য, তাওহীদুল ইবাদার জন্য। এখন আমরা তাওহীদের আলোচনা অনেক বিশাল আলোচনা, তো সংক্ষেপে আজকের খুতবা, যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদেরকে খুতবা, একটি দিক নিয়ে শুধু তাওহীদের আলোচনা করতে হবে, সব দিক আলোচনা করতে হলে 50টা খুতবা লাগবে যদি তাওহীদ নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে একটা দিক, কালে আকসামুত তাওহীদ, তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারভেদ। তাওহীদ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যার তাওহীদ আছে তার সব আছে, তাওহীদ নাই কিচ্ছু নাই, যে তার কাছে তাওহীদ নাই সে সর্বহারা, তার ঈমানও নাই, আমলও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, কিচ্ছু নাই, তাওহীদ আছে সব আছে। অথচ দেখেন বাংলাদেশের মুসলমান তাওহীদ জানে না। তাওহীদ কাকে বলে এইটা যদি জিজ্ঞাসা করেন হাজারে লক্ষে একজন মুসলিম বলতে পারে কিনা আমার সন্দেহ আছে। আমি মাঠে ময়দানে মা পেলে গেলে জিজ্ঞাসা করি যে তাওহীদ কাকে বলে, কে কে বলতে পারেন, একটু হাত তোলেন বা একটু বলেন দেখি শুনি তাওহীদ কাকে বলে, এটা জানে না, বলতে পারে না তাওহীদ কাকে বলে। আচ্ছা তাওহীদের রোকন কয়টা বলেন, তাও বলতে পারে না। তাওহীদের শর্ত কয়টা, তাও বলতে পারে না। তাওহীদের কালেমাটার অর্থ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, তাও বলতে পারে না, সঠিকভাবে বলতে পারে না। তাওহীদের কালেমাকে আর কি কি নামে নামকরণ করছেন আল্লাহ পাক, আর কয়টা নাম বলেন, বলতে পারে না। তাওহীদ কত প্রকার, বলতে পারে না। তাওহীদ কেমনে ভাঙ্গে, তাওহীদ ভঙ্গের কারণ কি কি, বলতে পারে না। তাহলে বোঝা গেল তাওহীদের কিচ্ছুই জানে না, তাওহীদের গোড়ার ডিম জানে না। এমনে সব তাওহীদি মুসলিম জনতা, নাম হলো সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। এই তাওহীদি মুসলিম জনতা আবার আল্লাহর ঘর মসজিদে বাইতে আসে, আক্রমণ করতে আসে। এই তাওহীদি মুসলিম জনতা মাহফিল বন্ধ করে, নাম হলো তাওহীদি মুসলিম জনতা। যেখানে তাওহীদের মাহফিল, তাওহীদের আলোচনা হবে, সেই মাহফিল বন্ধ করার জন্য আসে। তার অর্থ হলো এরা তাওহীদ কি জিনিস এটাই বুঝে নাই, নাম শুনছে যে তাওহীদি মুসলিম জনতা, কিন্তু আসলে তাওহীদটা কি
এটার কিছুই বুঝে নাই মানে 5% বুঝছে তাও হয়তো 10% বুঝছে তাও হয়তো 0% কিছুই বুঝে নাই এই কারণেই তাওহীদি মসজিদ ভাঙার জন্য আসে তাওহীদি মাদ্রাসার উপর আক্রমণ করে তাওহীদি মাহফিলের উপর আক্রমণ করে মূল কারণ হলো এরা তাওহীদ বুঝে নাই এজন্য এই জাতিকে ওয়াজ মাহফিল সব বিষয় বন্ধ করে একটা বিষয় বোঝানো দরকার এই বাংলাদেশের এই জাতিটাকে সেটা তাওহীদ এই বাংলার মুসলিম যদি তাওহীদ বুঝে তাহলে আর কিছু দরকার নাই অটোমেটিক পুরা জাতি ঠিক হয়ে যাবে যদি তাওহীদটা বুঝে এই কারণে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে এক জিনিসের দাওয়াত দিয়েছেন পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহ পাক যত অগণিত নবী রাসূল আলাইহিমুসসালাম পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল পৃথিবীর মানুষকে একটা জিনিসের দাওয়াত দিয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় কথাটা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সমস্ত উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি আমার রাসূলেরা জনগণের কাছে গিয়ে এই দাওয়াতে দিয়েছেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত পরিহার করো সমস্ত নবীদের দাওয়াত তাওহীদুল ইবাদতের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন আপনার আগে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি সকল নবী রাসূলকে ওহী নাযিল করে আমি আল্লাহ বলে দিয়েছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা তোমরা দুনিয়ার মানুষকে এই জিনিসটারে দাওয়াত দাও আমি আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই ফাবুদুন সুতরাং দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর গোলাম হও আল্লাহর ইবাদত করো কিন্তু বাংলাদেশে দেখবেন অনেকে রাসূলের গোলাম হইয়া বসে রইছে নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাম হয়ে বসে রইছে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে আসছেন পৃথিবীর মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলাম বানানোর জন্য নবী রাসূলরা আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেই আল্লাহর গোলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আল্লাহর গোলাম বিশ্বাস না করে তার ঈমানে থাকবে না সে কাফের হয়ে যাবে কারণ ঈমানের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আগে আব্দুহু তারপরে রাসূলুহু আগে তিনি আল্লাহর গোলাম তারপরে তিনি আল্লাহর রাসূল তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম তো মানুষ কিভাবে রাসূলের গোলাম হয় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তো আছে আছে অনেক ফিসা এবার রাসূলের গোলাম হয়ে বসে আছে তাহলে যেই জাতির কাছে তাওহীদের জ্ঞান নাই সেই জাতি রাসূলের গোলাম হতে পারে সেই জাতি জালালউদ্দিন রুমির গোলাম হতে পারে সেই জাতি আপনার শেখ সাদির গোলাম হতে পারে সেই জাতি খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম হতে পারে সেই জাতি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর গোলাম হতে পারে যেই জাতির কাছে তাওহীদের জ্ঞান নেই এটাই প্রমাণ করে যে এই জাতির কাছে তাওহীদের জ্ঞান নাই কারণ তাওহীদের জ্ঞান থাকলে মানুষ কখনো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো গোলাম কারো বান্দা হইতে পারে না তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের নবীওয়ালা দাওয়াত হলো তাওহীদের দাওয়াত তাহলে ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস তাহলে ওলামায়ে কেরামের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত যেহেতু নবীদের সমস্ত নবীদের নবীওয়ালা দাওয়াত তাওহীদের দাওয়াত তাহলে ওলামায়ে কেরামের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে 3 লক্ষের বেশি মসজিদ 3 লক্ষ মসজিদে 3 লক্ষ খতিব আজকে খুতবা দিবেন এই 3 লক্ষ খতিবের কণ্ঠে যদি বিভিন্ন জুমায় জনগণকে তাওহীদটা বোঝানো হইতো
তাহলে আমরা মাঠে ময়দানে মাহফিলে গেলে জিজ্ঞেস করার আগেই তারা লাফাই উঠি বলতো যে তাওহীদের সংজ্ঞা এই, তাওহীদ এত প্রকার, তাওহীদের রুকন এই কয়টা, তাওহীদের রুবুবিয়াত কি, তাওহীদুল উলুহিয়াত কি, সব তাদের ঠোঁটস্থ হয়ে যায়। কিন্তু যত চেষ্টা করেন তাওহীদের কোনো জ্ঞান বাইরে না, একটা কথাও বাইরে না। আমি ওদিন এক মাহফিলে জিজ্ঞাসা করলাম, তাওহীদ এই শব্দটা এর আগে শুনেন নাই কে কে? হাত তুলছে কয়েকজন, যে এর আগে শব্দটাও শুনেন। আচ্ছা শিরিক এটা শুনেন নাই কে কে? একজন হাত তুলছে, হে শুনে নাই যে শিরিক নামে কিছু আছে, এরকম আল্লাহর বান্দাজন বাংলাদেশে আছে। এই গত সপ্তাহে টাঙ্গাইলে এক মাহফিলে আমি জিজ্ঞাসা করছি যে শিরিক শব্দটা শুনেন নাই এ পর্যন্ত কোনোদিন কারো মুখে শিরিক শব্দটা শুনেন নাই, হাত তোলেন তো কে কে আছেন? একজন হাত তুলছে, যে উনি বলছেন আমি এখনো শিরিক শব্দটা কারো মুখে শুনিনি। তাওহীদ শুনে নাই এরকম হাজার হাজার লোক পাওয়া যায়, তাওহীদ শব্দটাই শুনে নাই, জ্ঞান তো পড়ার কথা। তাহলে বোঝা গেল নবীওয়ালা দাওয়াত যে বিষয়ের হওয়ার কথা ছিল সে নবীওয়ালা দাওয়াত হচ্ছে না, নবী রাসূলদের সঠিক প্রতিনিধিত্ব হচ্ছে না। নবী রাসূলদের প্রতিনিধিত্ব যদি আমরা করতাম, খতিবেরা করতাম, ওলামায়ে কেরাম করতাম, বক্তারা করত, তাহলে বাংলাদেশ থেকে শিরকের বেদাত পালিয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। দূরবীন দিয়ে খুঁজে বাংলার জমিনে শিরকের বেদাত পাওয়া যেত না যদি আমরা তাওহীদের দাওয়াত দিতে পারতাম, কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়া হয় না। এই জন্য আমরা যখন আলোচনা করি তাওহীদের অনেকের কাছে নতুন নতুন মনে হয়, কঠিন কঠিন মনে হয় যে কি বলে, কি আলোচনা করে, বুঝতে চায় না। আমি তো পারি না, যা এত সহজে বোঝানোর চেষ্টা করি, মানে এর থেকে সহজে মনে হয় আর ক্লাস করানো সম্ভব না, এত সহজে বুঝাই তাওহীদটা বোঝানোর জন্য, তাও কঠিন মনে হয়, কারণ নতুন তো শোনে না তো কোথাও। যদি সবসময় শুনতো তাহলে সহজে বুঝতে পারতো, কিন্তু কোথাও তো এটার পড়াশোনা নাই, লেখার পড়া নাই, ক্লাস নাই, মাহফিল নাই, খুতবা নাই, কিছুই নেই। এই জন্য নবী রাসূলদের নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াত ছিল তাওহীদের। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের উপরে ফরজে আইন, অন্যান্য জ্ঞান ফরজে আইন না। এসএসসি পাশ করা, দাখিল পাশ করা, ইন্টার পাশ করা, ডিগ্রি পাশ করা, ডক্টরেট করা, এগুলো ফরজে আইন না, কিন্তু তাওহীদের জ্ঞান শিখা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে সকল মানুষের উপরে তাওহীদের জ্ঞানকে ফরজে আইন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম মানে এলেম শিখো, জ্ঞান শিখো, জানো, বুঝো। কিসের জ্ঞান? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখবা। এ লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান মানে কিসের জ্ঞান? তাওহীদের জ্ঞান। তাওহীদের জ্ঞান শিখা ফরজে আইন। যে লোকটা নাম স্বাক্ষর করতে পারে না তার জন্য এটা ফরজ আইন, কিন্তু আমাদের দেশে এটা নফল পর্যায়েও নাই, তাওহীদ নফলের মধ্যেও নাই। এই জন্য সবাই বলে যে আরে আমরা আকিদা কোথায় সমস্যা আমাদের, আকিদা তো আমাদের ঠিকই আছে, ইমান তো ঠিকই আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, সুদ খাইলেও ইমান ঠিক আছে, ঘুষ খাইলেও ইমান ঠিক আছে, শিরিক করলেও ইমান ঠিক আছে, কুফরি করলেও ইমান ঠিক আছে, বেদাত করলেও ইমান ঠিক আছে, কেন? তাওহীদের জ্ঞান নেই। তাওহীদ বুঝতে সে বুঝতো যে তার ইমানটা কোন পর্যায়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তা আমাদের আজকের মূল পয়েন্ট যেটা, আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ। তাহলে তাওহীদ কত প্রকার? তাওহীদ তিন প্রকার। তাওহীদ তিন প্রকার, তিন প্রকার মানে এটা অন্যান্য প্রকারের মতো না, মানে তিনটা জিনিস মিলে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ তাওহীদ। অর্থাৎ এই তিনটা দিক, আল্লাহর তাওহীদের তিনটা দিক আছে, তিনটা দিকের যে কোনো একটা দিক যদি অনুপস্থিত থাকে তাওহীদ হবে না, এজন্য এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তিনটাই আল্লাহর তাওহীদ, কিন্তু তাওহীদের তিনটা আলাদা আলাদা দিক, এবং এই দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের সামনে তুলে ধরছে, না হয় আমরা জানতাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অর্ধেকের বেশি আয়াত শুধু রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত আয়াত, তাওহীদের আলোচনা করেছেন শুধু, আর তাওহীদের আয়াতের তাফসির লাগে না।
এটা মনে রাখবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কোরআনে কারীমের অর্ধেকের বেশি আয়াত বোঝার জন্য কোনো তাফসীর লাগবে না। যে কোনো লোক খালি পড়বে আর বুঝবে, পড়বে আর বুঝবে, তার জন্য কোনো তাফসীর কারক, কোনো মুফাসসিরের তাফসীর লাগবে না, কোনো তাফসীর পড়াও লাগবে না, সে খালি অনুবাদটা পড়েই তাওহীদ বুঝবে। এরকম কোরআনে কারীমের অর্ধেকের বেশি আয়াত, যেই আয়াতগুলো মাসালা মাসাইলের আয়াত সেগুলো তাফসীর লাগবে। যেই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বিধিবিধান বর্ণনা করেছেন সেগুলো তাফসীর লাগবে। কিছু আয়াত আল্লাহ পাক বিশেষ প্রেক্ষাপটে নাজিল করেছেন সেগুলো তাফসীর লাগবে, কিন্তু তাওহীদের আয়াত যেগুলো সেগুলোর কোনো তাফসীর লাগবে না। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের তাওহীদকে একসাথে বর্ণনা করেছেন। একই সূরায় তিন প্রকারের তাওহীদ আছে, একই আয়াতে তিন প্রকারের তাওহীদ আছে। এরকম কোরআনে কারিমে অনেক সূরাও আছে, অনেক আয়াতও আছে। তাওহীদ তিন প্রকার কি কি? একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত, একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়ার অনেকগুলো নাম আছে, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, তাওহীদে আমলি, কয়েকটা নাম আছে তাওহীদুল উলুহিয়াত যেটা। এই তিন প্রকারের তাওহীদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতের একটা দিক, আসমা ওয়া সিফাতের একটা দিক, আর ইবাদতের একটা দিক, তিনটা দিক। এই তিনটা দিকের কারণে তাওহীদটা হলো কয় প্রকার? তিন প্রকার। সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহার একই সূরার মধ্যে রাব্বুল আলামিন তিন প্রকারের তাওহীদ বর্ণনা করছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিহাটা শুরু করেছেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এখন আল্লাহরে চিনতে হবে, আল্লাহটা কে? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এখন আল্লাহর পরিচয় লাগবে না। এরপর আল্লাহ আল্লাহ তিন রকমের পরিচয় দিচ্ছেন, এই তিন রকমের পরিচয় নেই, তিন রকমের তাওহীদ। প্রথম পরিচয়টা কি দিচ্ছেন? রব্বিল আলামিন, যিনি আল্লাহ, তার প্রথম পরিচয় তিনি সমস্ত আলমের রব, সমস্ত আলমের একমাত্র রব। তাহলে প্রথম পরিচয়টা রুবুবিয়তের পরিচয়, এটার নাম তাওহীদ রুবুবিয়ত, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরিচয়টা তিনি রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন মানে সমগ্র আলমের যত আলম আছে সমস্ত আলমের তিনি কি? রব। এই রব, রব মেনে নেওয়া আল্লাহকে, এটা তাওহীদুর রুবুবিয়ত। এখন রবটা বুঝতে হবে, আমরা রবের ব্যাখ্যা পরে আসতেছে, তাওহীদুর রুবুবিয়ত। এর পরের পরিচয়টা দেখেন আল্লাহ পাক কি বলছেন, আর রহমানির রহিম। তার আরেকটা পরিচয় হলো, তার একটা নাম আছে আর রহমান, তার একটা নাম আছে আর রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরিচয় দিয়েছেন আল্লাহর নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন, তাহলে এটার নাম তাওহীদুল আসমা, সিফাত না, খালি আসমা, এগুলোর নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা? 99টার মধ্যে সীমাবদ্ধ না, অগণিত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তবে রাব্বুল আলামিন আমাদেরকে 99টার নাম জানাইছেন, বাকিগুলো জানান নাই। কেন জানান নাই? আমাদের ব্রেনে ধরবে না, আমাদের ব্রেন ছোট্ট, পেন্সিল ব্যাটারি দিয়ে এক মাইল দেখা যাবে না। তো এটা ধারণ ক্ষমতা যতটুকু ছোট্ট, আল্লাহ আমাদেরকে ধারণ ক্ষমতার আলোকে 99টা জানাইছেন, বাকিগুলো আমাদেরকে রাব্বুল আলামিন জানান নাই। কিন্তু আল্লাহর নাম 99টার মধ্যে সীমাবদ্ধ না। তো এই 99টা যেটা জানাইছেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। এরপরে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন হিসাবের দিনের, ইয়াউমুল হিসাবের দিনের মালিক। এটা হলো তার সিফাত, এটা হলো তার সিফাত, তার গুণাবলী। তার গুণ হলো বিচারের দিন, তিনি ছাড়া আর কারো জাররা পরিমাণ মালিকানা থাকবে না।
এজন্য কেউ যদি কয় দোজাহানের মালিক তুমি সরওয়ারে আলম, শিরিকি কথা। দোজাহানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে কারো বিন্দু মাত্র জাররা পরিমাণ মালিকানা নাই। এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আসমান জমিনকে মুঠোর মধ্যে নিয়ে আল্লাহ পাক সবাইকে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দেখি আজকে কার কার মালিকানা আছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের মালিকানা কার, দেখি থাকলে আসো। কোনো দিক থেকে কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, কিছুই নাই, জাররা পরিমাণ কারো মালিকানা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইং কাদির, যিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়াদিহিল মুলক, সমস্ত মালিকানা একমাত্র তার নিজের হাতে। আল্লাহর মালিকানা আল্লাহ জাররা পরিমাণও কাউকে দেন না, দুনিয়াতেও দেন না, আখেরাতেও দেন না। এই জন্য কোরআনে কারিমে একটা সুরাই আছে, সুরা আল মুলক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মুলক, আল্লাহর মালিকানা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, সমস্ত মালিকানা রাজত্বের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কোনো আওয়াজ নাই। তখন আল্লাহ পাক নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র মালিকানা হলো যিনি ওয়াহেদ, যিনি কাহ্হার, সেই আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে, অত্যন্ত আদরের মেয়ে, যিনি সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ, মেয়েকে ডেকে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআহ, কারণ কিয়ামতের দিন তোমার ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফয়সালা দেন, আমি সেই দিন কিছুই করার মালিক নই। স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে, মানে মেয়ের থেকে কনিষ্ঠ তো আর কেউ নাই, মেয়েকে বলতেছে যে তোমার বাবা রাসূল, এই জন্য তুমি ভরসা করে বসে থাকিও না। আনকিজি নাফসাকে মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নূহ আলাইহিস সালামের ছেলেও কি আমাদের দিন বিপদে পড়বে, কিন্তু বাপ বাঁচাতে পারবে না, বাপের কোনো ক্ষমতা নাই, অথচ তিনি আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নী লা আমলিকু লাকুম, আমার তোমাদের ব্যাপারে কোনো মালিকানা নাই, কোনো ক্ষমতা নাই, সেদিনের শতভাগ মালিকানা আল্লাহ। এবং কে সুপারিশ করবে, কার জন্য সুপারিশ হবে, এটার মালিকানাও একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সে সুপারিশ করবে, যার জন্য অনুমতি দিবেন তার জন্য সুপারিশ হবে। মানে কাউকে অনুমতি দিছে বলে তিনি তার ইচ্ছা মতো তার মা, তার বাপ, তার ভাই, তার ছেলে, তার স্ত্রী সবাইকে সুপারিশ করে ফেলবে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিবেন না। কার জন্য সুপারিশ হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন, লিমা ইয়ারদা, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন তাকে শাফাত করার অনুমতি দিবেন। তাহলে মালিকানা হিসাবের দিনের সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মালিকানা নেই। তো যদি বলেন দোজাহানের মালিক, দোজাহানের বাদশা, দোজাহানের বাদশা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এ মালিকি ইয়াউমিদ্দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। তাহলে আল্লাহর পরিচয় প্রথম দিছেন রুবুবিয়্যাত দিয়ে, তারপরে দিছেন আসমা দিয়ে, তারপরে দিছেন সিফাত দিয়ে, এরপরে দিছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার গোলামি করি, আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এটার নাম তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের তিনটা দিক, রুবুবিয়্যাতের দিক, আসমা ওয়া সিফাতের দিক এবং ইবাদতের দিক, তিনটা দিক আলোচনা করেই তারপরে আল্লাহ শিখিয়েছেন, বান্দা এবার তুমি আল্লাহর কাছে, আমার কাছে বলো,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন তাহলে হেদায়েত কখন পায় যখন তিন প্রকারের তাওহীদ কেউ বুঝতে পারে তখন সে হেদায়েত পায় তিন প্রকারের তাওহীদ বোঝার আগে কোনোদিন বান্দা হেদায়েত পায় না যতই নামাজি হোক যতই দাড়িওয়ালা হোক যতই টুপিওয়ালা হোক যতই পাগড়িওয়ালা হোক কিন্তু সে এখনো হেদায়েত পায় না ইমান নাই নামাজি এরকম হতে পারে কিনা জি একজন মুসল্লির নাম বলেন যার ইমান ছিল না কিন্তু মুসল্লি বলতে পারবেন যে এদিকে একজন বলছিলেন কি নাম আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি তাও কোন ইমামের মুসল্লি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের মুসল্লি কিন্তু ইমান ইমান নেই তাহলে মুসল্লি হতে পারে ইমান ছাড়াও মুসল্লি হতে পারে এবং কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াজতামিউন নাস বিল মাসাজিদ মসজিদে মানুষ ভর্তি কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিনুন এদের একজনেরও ইমান নাই খতিব সাহেবের ইমান নাই মুয়াজ্জিন সাহেবের ইমান নাই মুসল্লিদের ইমান নাই তাহলে কিয়ামতের আগে বাংলাদেশে যে 3 লক্ষ মসজিদ আছে এগুলো থাকবে না থাকবে ইমাম সাহেব থাকবে না খতিব সাহেব থাকবে না মুফতি সাহেব থাকবে না মুহাদ্দিস সাহেব থাকবে না সব থাকবে কিন্তু থাকবে না তা কি ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা ফীহি মুমিনুন একজন ইমানওয়ালা খুঁজে পাওয়া যাবে না আর ইমানওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না তাই ইমান থাকবে না কেন এটা তো নামাজও আছে দাড়িও আছে টুপিও আছে পাগড়িও আছে সব আছে ইমানটা নাই কেন তখন এদের ইমানের ভিতরে তাওহীদ থাকবে না এদের ইমানের ভিতরে তাওহীদ থাকবে না তাওহীদ নাই মানে ইমান নাই তাহলে হেদায়েত পাইছে আমরা অনেকে কই যে আরে লোকটা দেখো হেদায়েত পাই গেছে হেদায়েত পাইছে মানে কি লোকটা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে কয় দেখো লোকটা হেদায়েত পাই গেছে লোকটা আগে দাড়ি রাখতো না এখন দাড়ি রাখে কয় লোকটা দেখো হেদায়েত হয়ে গেছে তারপর লোকটা আগে শার্ট প্যান্ট পরতো এখন পাঞ্জাবি পরে কয় দেখো এই লোকটা কি সুন্দর হেদায়েত হয়ে গেছে আসলে হেদায়েত হয় নাই লোকটা দাড়িওয়ালা হয়েছে নামাজি হয়েছে টুপিওয়ালা হয়েছে আবার শিরিকও করে বেদাত হবে তার দাড়ি টুপিও বাড়ছে শিরিক বেদাতও বাড়ছে আছে না এরকম দেখবেন আগে যে সময় নামাজ পড়ে নাই হে সময় হে শিরিকও করতো না বেদাতও করতো না এমনি বেনামাজি এমনি বেনামাজি কিন্তু শিরিকও করে না বেদাত করে কয়দিন পরে সে নামাজি হয়েছে ভালো কথা দাড়িও রাখছে পাঞ্জাবিও রাখছে এবার তার শিরিকের মাত্র বাড়ি গেছে বেদাতের মাত্র বাড়ি গেছে তাহলে সে নামাজি ওই হেদায়েত পায় নাই সে দাড়ি টুপি ওই হেদায়েত পায় নাই কারণ আল্লাহ পাক হেদায়েতের কথার আগে হেদায়েত বলছেন অনেক পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের তাওহীদের বর্ণনা করছেন এই তিন প্রকারের তাওহীদ যে বুঝে নাই সে যত নামাজি হোক যত দিনদার হোক যত কিছু হোক সে এখনো হেদায়েত পায় না কারণ সে নামাজিও হবে আমলদারও হবে আর শয়তানের দোস্ত হবে শয়তান কিন্তু আমলকারীকে বেশি মহব্বত করে আমলকারীকে শয়তান দোস্ত বানায় কারণ আমলকারীকে ধোকা দেওয়া শয়তানের জন্য সহজ বেশি বেআমলের ব্যক্তির চাইতে যেটা নামাজ পড়ে না বা দিনের সাথে নাই ওটার চাইতে নামাজিটাকে শয়তান বেশি পছন্দ করে কারণ এটারে দোস্ত বানানো শয়তানের জন্য সহজ এজন্য দেখেন আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাব লিখছেন তালবিসু ইবলিস সারা দুনিয়ার প্রসিদ্ধ কিতাব তালবিসু ইবলিস ইবলিসের প্রতারণা ইবলিসের ধোকা ইবলিসের দোস্ত সেখানে অনেক ঘটনা তিনি বর্ণনা করছেন আমলকারীদেরকে ইবলিস কিভাবে দোস্ত বানা আমলকারী তাওহীদ নাই তাকে শয়তান এমনভাবে গোমরা করে সেই শিরিকে মজা পায় বেদাতে মজা পায় সে আমলের নামে শিরিক বেদাতকে দিন বানায় কারণ সে তাওহীদ বুঝে নাই শয়তান এরকম মুসলমান খোঁজে যে মুসলমান তাওহীদ বুঝে নাই আমল করে এরকম মুসলমান পাইলে শয়তান খুব খুশি হয়
কারণ এর সাথে খেলাধুলা করা আছে, খেলার একটা সঙ্গী পাই যায়। তা ইমাম ইবনে জাওজি রাহমাহুল্লাহ লিখছেন, অনেক ঘটনা লিখছেন, একটা ঘটনা বলি। ইমাম ইবনে জাওজি রাহমাহুল্লাহ বলছেন, যে লোক তাওহিদ বোঝে না, এই লোক যখন আমল শুরু করে তখন একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় শয়তান কি করে, কবরের ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে বসে থাকে। বসে রাস্তা দিয়ে লোকটা হেঁটে যাচ্ছে, শয়তান কবরের থেকে উঠি বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর ওলি কেমন আছেন? শয়তান কবরের থেকে বলে। তা এখন এই লোক চারিদিকে তাকায় দেখছে, কিরে কোনো দিকে কোনো মানুষ তো দেখি না, কে সালাম দিল আমারে? আবার কইলো, আল্লাহর ওলি কেমন আছেন? ক বুঝতে পারছি, মরা লোকেরাও আমারে কথা বলা শুরু করে দিছে, আমার কারামতি আস্তে আস্তে বাড়তেছে, আমি আস্তে আস্তে আল্লাহর ওলির দিকে যাইতেছি। তারা সালামও দিছে শয়তান, আল্লাহর ওলি ঘোষণাও দিছে শয়তান, কিন্তু সে তাওহীদের জ্ঞান না থাকার কারণে সে মনে করছে যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। কিন্তু সে যদি তাওহীদের জ্ঞান থাকতো, সে বুঝতো মরা লোক কোনোদিন আমার সালামও দিবে না, আল্লাহর ওলিও ঘোষণা দিবে না। তাওহীদের জ্ঞান না, এ মনে করছে কারামতি বাড়ি গেছে, মরা লোকেরও সালাম দেয়, মৃত ব্যক্তিও তার সাথে কথা বলতেছে। আরেকদিন ওই ইবনে জাওজি রাহমাহুল্লাহ লিখছেন যে আরেকদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো দিকে কোনো মানুষ টানুষ কেউ নাই, নিরিবিলি হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় শয়তান ইবলিস তার সালাম দিচ্ছে জোরে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, আনতা কুতুবুন ফি হাদিহিল কারিয়া, বলতেছে আয় আল্লাহর ওলি, আপনারে এই জমানার এই এলাকার কুতুব বানাই দিলাম। এখন এই লোক চারিদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, কয় দেখো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ এসে গেছে, এবং উনি এই জামানার কুতুব, কুতুবে জামান, মুজাদ্দিদে জামান, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে এই শাহরাস্তির কুতুব বানিয়ে দেওয়া হয়েছে। এর কাছে তাওহীদের জ্ঞান নাই, যদি তাওহীদের জ্ঞান থাকতো সে বুঝতো কুতুব নামে আল্লাহর জমিনে কিছু নাই, কুতুব এটা শয়তানের বানানো জিনিস। কুতুব আবার কিসের? জমিন আল্লাহ এককভাবে পরিচালনা করেন, আল্লাহ জমিন পরিচালনা করার জন্য কোন কুতুব, কোন গাউস, কোন আওতাদ, কারো সাহায্য আল্লাহ লাগে না। তা আল্লাহ এসব নিয়োগ করবে কেন? আল্লাহর এসব প্রশাসনিক এসব জিনিসের দরকার আছে? তাওহীদের জ্ঞান নাই, হে মনে করছে আমারও তো আল্লাহ কুতুব বানাই দিছে এই এলাকার, বাস হে মরিদের করে আসে কানে কানে খালি একটারে কবি দিলি, সবারই কিন্তু ভালো লাগবে না, একটারে কবি না, এই তোমার একটা কথা কইতেছি, কেউ কিন্তু কইবে না, এ কেউরে কইবে না মানি হলো এটা অল্প মুহূর্তের মধ্যে পুরা দুনিয়া ছড়াই পড়বে। আগে যদি আপনি চান যে আপনার কথাটা দ্রুত ছড়াই যাক, তা খালি একটু কবেন, খবরদার এটা কিন্তু কাউকে বলা যাবে না, এইটা বলে দেওয়া মানে মুহূর্তের মধ্যে এটা ছড়াই যাবে। তো হে আসি একজনের কানে কানে কইতেছে, খবরদার কারোর কিন্তু বলা যাবে না। কি বলা যাবে না? হুজুর কি হয়েছে? কয় আমি আজকে এখান থেকে যাইতেছিলাম, গায়েবী আওয়াজ আসছে যে আল্লাহ আমারে কুতুব বানাই দিছে, বাস এই খবর কিন্তু মুহূর্তের মধ্যে পুরো সারাস্তি সাতপুর বাংলাদেশ ছড়াই গেছে, এলাকার মানুষ আবার হুমকি খেয়ে পড়তেছে যে এই ছিনো ছিনো মুখের কে ছিনো, উনি জমানার এই জমানার কুতুব, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আসলে শয়তান ঘোষণা দিছে তারে। এইভাবেই শয়তান আমলকারীদেরকে ধোকায় ফেলে যতক্ষণ তার ভিতরে তাওহীদের জ্ঞান না থাকে। এই জন্য হেদায়েতের আগে তাওহীদ শর্ত, তিন প্রকারের তাওহীদ জানতে হবে। সূরা নাসের মধ্যে দেখেন আল্লাহ পাক তিন প্রকারের তাওহীদের কথা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। প্রথম বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন নাস, রব্বিন নাস মানে মানুষের একমাত্র যিনি রব, মানে তাওহীদের রুবুবিয়্যাত, মালিকিন নাস মানুষের একমাত্র মালিক, মানে তাওহীদুল আসমা ওয়া সিফাত, ইলাহিন নাস মানুষের একমাত্র মাবুদ, তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। তিন প্রকারের তাওহীদ শিখাই, তারপরে বলতেছে বান্দা এবার বলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আগে তিন প্রকারের তাওহীদ, তাহলে তিন প্রকারের তাওহীদ আমরা কি পেলাম? এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাত, দুই নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তিন নম্বর তাওহীদুল উলুহিয়া। তাওহীদুর রুবুবিয়্যাত, রুবুবিয়্যাতটা কি জিনিস? রুবুবিয়্যাতটা হলো দুই রকমের, মনে রাখবেন, একবারে মূল মূল পয়েন্টগুলো বলে আমাদের খুতবা শেষ,
মূল পয়েন্টগুলো মনে রাখবেন এবং ইনশাআল্লাহ আরেকবার আসলে পড়া কিন্তু নেওয়া হবে আপনাদের থেকে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ পাক সবাইকে তাওহীদের জ্ঞান দান করুক। পড়ালেখা করতে হবে, এই জন্য শুধু মূল পয়েন্টগুলো বলতেছি। তাহলে তাওহীদের রুবুবিয়াত, রুবুবিয়াতের কয়টা অংশ? দুইটা অংশ। আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলালাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টিও একমাত্র আল্লাহর, নির্দেশ হুকুমও একমাত্র আল্লাহর। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যার সৃষ্টি যার আমর যার নির্দেশ, তিনি হলেন বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রুবুবিয়াত দুইটা দিক বলছেন, একটা খালক একটা আমর। খালক মানে কি? সৃষ্টি। আর আমর মানে নির্দেশ, কমান, আদেশ। তাহলে সৃষ্টি কার? আমরা কার সৃষ্টি? হয় নাই তাওহীদ শিখানো এখনো ক্লাস কমপ্লিট হয় নাই, এখনো দুর্বল। আমরা কার সৃষ্টি? একমাত্র আল্লাহর সৃষ্টি। একমাত্র থাকা লাগবে, একমাত্র। যতক্ষণ আপনার জবানে আসবে না ততক্ষণ মনে করবেন আমার মধ্যে এখনো তাওহীদ শিখা হয় নাই, তাওহীদ থেকে আমি এখনো দূরে আছি। একমাত্র না থাকলে যে কোনো মুহূর্তে আরেকজন ঢুকে পড়তে পারে, একমাত্র থাকলে আরেকজন ঢুকার কিন্তু সুযোগ। এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক এতবার ঠোঁটস্থ করাইতেছে, ডেলি যদি 17 রাকাত ফরজ নামাজ পড়েন 17 বার কি পড়তে হবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে সুন্নাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, সব জায়গায় খালি বলতে হবে কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা মানে কি? একমাত্র, শুধুমাত্র। ইয়াকা ইয়াকা, শুধুমাত্র। তাহলে সৃষ্টি কার? একমাত্র আল্লাহ। তাহলে হুকুম মানব কার? আচ্ছা, ভালো কথা, এটা এটার নাম তাওহীদুর রুবুবিয়াত, যে সৃষ্টিও আল্লাহর, হুকুম মানব একমাত্র আল্লাহর। এখন ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান আছে, হুকুম আসলো দুই দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসে গেল আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে তোমার সালাত, হাইয়া আলা সালাত। এই হুকুম কার? আল্লাহ। আবার ইবলিসও একটা হুকুম দিতেছে সাথে সাথে, শয়তানও একটা হুকুম দিতেছে। শয়তান বলতেছে আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, নামাজের চাইতে ঘুম ভালো, ঘুম উত্তম। আল্লাহর ঘোষণা আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা হলো আমরুল্লাহ। আবার শয়তান, আমরু শয়তান, আর নাওমু খায়রুম মিনাস সালাহ, তোমার নামাজের চাইতে ঘুমে থাকা ভালো, ঘুমে আরাম বেশি, এটা শয়তানের নির্দেশ। এখন আপনি কি তাওহীদ মানেন কি মানেন না, বাস এখানে পরীক্ষা হয়ে যাবে। যদি মনে করেন যে আমার ঘুম থেকে উঠে সালাত দরকার, তা আপনি আল্লাহর তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস করলেন, যে আমরুল্লাহ মেনে নিলেন। যদি বলেন যে না এখন ঘুমে থাকি, শয়তানেরটা মানে নিলেন, তাহলে আল্লাহর তাওহীদ মানা হয়ে গেল না। এই জন্য আল্লাহ পাক বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন না স্টুডেন্ট কত মেধাবী, কোন সূরা সেটাও জানে। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আমি কি তোমাদেরকে বলি নাই, খবরদার বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে করে? আপনি পুরা সারাস্তি ঘুরি একটা লোক পাইবেন যে কয় যে ভাই আমি শয়তানের ইবাদত করি, এরকম মানুষ পাইবেন। আপনি ঘুরি ঘুরি জিজ্ঞেস করেন না, বলে ভাই আপনি কি আল্লাহর ইবাদত করেন না শয়তানের ইবাদত করেন? একটা মানুষ খুঁজে বাইর করতে পারবেন যে বলবো যে না আমি শয়তানের ইবাদত করি, এরকম কেউ কিন্তু স্বীকার করবে না। তো তাহলে আল্লাহ বলতেছে খবরদার শয়তানের ইবাদত করিও না। আমরা জমিনে একটা লোক খুঁজে পাচ্ছি না যে শয়তানের ইবাদত করে, তাহলে আল্লাহকে বেহুদা নিষেধ করছে। কোরআন কেরিমের একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা নাজিল করেন নাই। তাহলে সমাজে লক্ষ লক্ষ মানুষ শয়তানের ইবাদত করতেছে, ফজরের সময় পরীক্ষা হয়ে যাচ্ছে। তাহলে এটা এটার মধ্যে তাওহীদ, তাওহীদের রুবুবিয়াত, খালক এবং আমল।
তবে আমারটা দুই রকম, আবার মনে রাখবেন আমার কয় রকম, একটা হলো আমরে কাউনি আর একটা আমরে শরীফ, মনে থাকবো একটা আমরে কাউনি একটা আমরে শরীফ। কাউনিটা কি, কিছু আল্লাহর হুকুম আছে আপনি না চাইলেও মানা লাগবে, না চাইলেও আপনি মানতে কি বাধ্য। যেমন আল্লাহ আপনার নিয়ম করে দিছে ঘুমাইতে হইব, আপনি বলেন যে না আমি আল্লাহর এই হুকুম মানি না, ঘুমাইলেন না এক মাস ঘুমাইতেন না, তা অবস্থাটা কি হবে? এই ঘুম দেখেন হিন্দুও ঘুমায়, খ্রিস্টানও ঘুমায়, ইহুদিও ঘুমায়, নাস্তিকও ঘুমায়, সব ঘুমায়। তো তুমি যদি আল্লাহর বিধান না মানো তো ঘুমাইও না, এটাও তো আল্লাহর বিধান, ঘুমানো আল্লাহর বিধান না, খাওয়া দাওয়া আল্লাহর বিধান না। তারপরে আপনার এই যে আমরা বুড়া হয়ে গেছি, চুল দাড়ি সাদা হয়ে যেতেছে, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আমি চাইলেও আর যুবক থাকতে পারতেছি না, তাহলে এই সমস্ত হুকুম মানতে সমস্ত মানুষ কি বাধ্য। এগুলাকে বলা হয় আমরে কাউনি, এগুলা মানার নাম তাওহিদ না। এগুলা আবু জাহেলও মানত, আবু লাহাবও মানত, সব কাফের মুশরিকও মানত। এই আল্লাহর হুকুম মানার নাম তাওহিদ না। কোন হুকুমগুলা মানার নাম তাওহিদ? আমরে শরীফ, শরীয়তের হুকুম, শরীয়তের হুকুমগুলা মানার নাম তাওহিদের হুকুম। আমরা আর এটা বিস্তারিত গেলাম না। দুই নম্বর তাওহিদ কি বলছি? তাওহিদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী। নাম তো আমরা বলছি যে 99টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা নাম আছে সবগুলা নাম সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর। আল্লাহ কেমন? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কেমন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ জামিল, আমার আল্লাহ হলেন সুন্দর জামিল। সুবহানাল্লাহ, আল্লাহ হলেন কেমনে বুঝছেন, দেখছেন নি আল্লাহ রে? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সুন্দর, তে যার সৃষ্টি এত সুন্দর তিনি কত মহা সুন্দর। সুবহানাল্লাহ, তার মখলুক দেখলে তার ব্যাপারে বোঝা যাবে, তাকে দেখা লাগবে না, তার আলামত তার মখলুকের মধ্যে, মখলুক এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক বানিয়েছেন সব মখলুককে সুন্দর করে বানিয়েছেন, অসুন্দর একটা মখলুক জমিনে নাই। তাহলে যিনি এত সুন্দর সুন্দর মখলুক বানিয়েছেন সমস্ত মখলুকের মধ্যে সুন্দরের সুন্দর কোন মখলুকটা? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আহসান আহসান মানে সুন্দরের সুন্দর, সমস্ত সুন্দরের মধ্যে সুন্দর আহসান। এই আহসান গড়ন দিয়ে রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের মখলুক এত সুন্দর, তা রব্বুল আলামিন মহা সুন্দর, আল্লাহর নামগুলোও সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এই জন্য কোরআন আল্লাহ অনেক জায়গায় বলছেন আসমাউল হুসনা, হুসনা মানে সুন্দর সুন্দর, আল্লাহর নাম সুন্দর, অসুন্দর নাম নাই। কিন্তু আল্লাহ কিছু কাজ করে কিন্তু আল্লাহর নাম নাই, এরকম কিছু কাজ আছে। যেমন আল্লাহ পাক বলছেন ওয়াইয়াম করুনা ওয়াইয়াম করুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, তারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সেই ষড়যন্ত্র প্রতিহত করি। তাহলে ষড়যন্ত্র দমন করা এটাও আল্লাহর কাজ, কিন্তু আল্লাহর কিন্তু নামের মধ্যে ষড়যন্ত্র দমনকারী এরকম কোনো নাম নাই। আল্লাহ কাজ করেন দমন করেন, কিন্তু আল্লাহর নামের মধ্যে খুঁজে দেখবেন মাকের নাই, মাকের নাই, মাকের নামে আল্লাহর কোনো নাম নাই। কিন্তু আল্লাহ কাজের বর্ণনায় বলছেন ওয়াইয়াম করুনা ওয়াইয়াম করুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, কিন্তু আল্লাহর নামের মধ্যে মাকের নাই, কারণ মাকের নামটা সুন্দর দেখা যায় না। আল্লাহর নাম সুন্দর, আপনারা এমন একটা নাম আল্লাহ দিবে না যেটার মধ্যে একটু অসুন্দর আছে, এজন্য কিন্তু এই নামটা নাই। আচ্ছা, মুনাফিকেরা কি করে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করে, আল্লাহকে আমি সেই ধোকা প্রতিহত করি। হে মনে করতেছে হে সালাক আল্লাহরে ধোকা দিয়ে দিচ্ছে, অনেকে মনে করে, কিন্তু আল্লাহরে দেখবেন আমাদের দেশে অনেক লোক খুবই ধোকা দেয়, মনে করে আল্লাহর মতো বোকা মনে হয় আর কেউ নাই।
দেখবেন অনেক মানুষ আছে হারাম উপার্জন করে, হারাম উপার্জন করে হারাম টাকা আনি আবার মসজিদে দেয়, মানে আল্লাহরে ঠকাই দিচ্ছে, আল্লাহরে ধোকা দিয়ে দিচ্ছে, আল্লাহ মনে কিছু জানে না। হে আল্লাহ নিষেধ করছে হারাম উপার্জন করতে, তো সে হারাম উপার্জন করছে, করে আবার আল্লাহরে আনি ঘোষ দিতেছে, আল্লাহরে একটু খাওয়াই দিলে মানে আল্লাহ মাফ করে দিব না, আউযুবিল্লাহ, আল্লাহকে সেই বোকা মনে করে বসে আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনকে মুনাফিকরা মনে করতে, দেখো আমরা যে কত ষড়যন্ত্র করতেছি আল্লাহ এগুলোর খবরে রাখতেছে না, নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু আল্লাহর নামের মধ্যে মুখাদে নাই, মুখাদে নামে আল্লাহর কোনো নাম নাই। এরকম অনেকগুলো কাজ আছে আল্লাহ করেন কিন্তু নাম নাই, কারণ আল্লাহর নাম সুন্দর। আচ্ছা কোরআনে একটা আয়াত আছে যেটা কোরআনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে কোথাও পাবেন না, এরকম একটা আয়াত আছে, বলতে পারবেন কেউ? আশায়েখু ওয়াশায়েখাতু ইজা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, এটা কিন্তু কোরআন কারিমের আয়াত, এটার হুকুম বিদ্যমান কিন্তু তেলাওয়াত নাই, এটার কি নাই? তেলাওয়াত নাই। তো নাই কেন? কিন্তু এটার হুকুম আছে, বিবাহিত ব্যক্তিরা যদি জানা করে, বিবাহিত নারী পুরুষ যদি জানা করে তার শাস্তি হবে কি? রজম, তাকে পাথর মেরে রজম করতে হবে, হত্যা করতে হবে। এটা আয়াত, কোরআনের আয়াত এবং হুকুম ফরজ এটা। কিন্তু কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত মানসুখ করে দিয়েছেন আল্লাহ পাক। কেন মানসুখ করছেন? কোরআনে কারিমের আয়াত আপনি যখন তেলাওয়াত করবেন তখন ফুটবেন আশাইখু ওয়াশাইখাতু ইজা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, বিবাহিত মানুষ জানা করব এটার সে অশ্লীল খারাপ নিকৃষ্ট আর কাজ কিছু হইতে পারে না, সে বিবাহিত নারী পুরুষ তারপরেও সে জানা করবে এটা চরম নিকৃষ্ট কাজ, মানবতা বিরোধী কাজ, এজন্য সে আর বেঁচে থাকার অধিকার হারাই ফেলায়। এটা এত জঘন্য কাজ যে পৃথিবীতে সে বেঁচে থাকার যে অধিকারটা মানবাধিকার ছিল সেটা সে হারাই ফেলছে। তো এরকম একটা জঘন্য কাজ আপনি তেলাওয়াত করে করে সওয়াব নেবেন এটা আল্লাহ পছন্দ করেন, এই জন্য আয়াতটার হুকুম আছে কিন্তু তেলাওয়াত নাই। কারণ কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গাঁথুনি দিয়ে সুন্দর করে আল্লাহ নাজিল করছেন, যেটা মানে চরম নিকৃষ্ট একটা কাজ ওই কাজটা আমরা তেলাওয়াত করবো হাফেজরা বারবার মুখস্থ করবো এটা আল্লাহ পছন্দ করেন। এজন্য এরকম কিছু আয়াত আছে এগুলো তেলাওয়াত নাই হুকুম আছে, আবার কিছু আয়াতের তেলাওয়াত আছে কিন্তু হুকুম নাই, এরকমও কোরআনে কারিমে অনেক আয়াত আছে। তা আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাম এবং সিফাত এগুলো কি সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নামের সাথে কতগুলো কাজের সম্পৃক্ততা আছে, প্রত্যেক নামের সাথে অনেকগুলো কাজ আছে। আমাদের দেশে আল্লাহর নামের কোনো লেখাপড়া হয় না, আরব দুনিয়াতে এগুলো মুখস্থ করানো হয় স্কুল কলেজের স্টুডেন্টদেরকে, যে আসমাউল হুসনার উপরে বই আছে, আলাদা সিলেবাস আছে, কারিকুলামে আছে, আল্লাহর 99টা নামের সাথে প্রত্যেক নামের সাথে কী কী কাজ সম্পৃক্ত এইটা পড়ানো হয়, মুখস্থ করানো হয়। আমাদের দেশের আলেমেরাও জানে না, কারণ মাদ্রাসার সিলেবাসও নাই, আলিয়াতেও নাই, কৌমিতেও নাই, কোনো মাদ্রাসায় নেই, যে আল্লাহর নামগুলোর সাথে কোন নামের সাথে কি কোন কোন কাজ সম্পৃক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর নামগুলো যে সংরক্ষণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম আল্লাহর এই নামগুলোকে সংরক্ষণ করা। তো সংরক্ষণ কেমনে করবেন? আল্লাহর এই নামগুলো মুখস্থ করতে হবে, আল্লাহর এই নামগুলোর অর্থ জানতে হবে, আল্লাহর এই নামগুলোর প্রত্যেকটার সাথে কি কি কাজ সম্পৃক্ত ওই কাজগুলো জানতে হবে, ওই আমলগুলো করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে এই নামগুলো ধরে ধরে ডাকতে হবে, ওই নাম দিয়ে দিয়ে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। একজন মুসলমান এই সাতপুরে খুঁজে দেখেন তো খুঁজে পান কিনা যে আল্লাহ 99টা নাম অর্থ সহ মুখস্থ করছে, প্রত্যেকটার আমল জানে এবং আল্লাহর কাছে 99টা নাম ধরে ধরে দোয়া করছে। উসিলা দেওয়ার কিছু বাঙালি উসিলা দেওয়ার জন্য ওই মাছ এয়া খোঁজে, মরা মানুষ খোঁজে আল্লাহর কাছে উসিলা দেওয়ার জন্য, কি মরা মানুষ খোঁজে। অথচ রাব্বুল আলামিন তাদেরকে কি বিশাল এক শক্তি, কি পাওয়ারফুল এক নাম আল্লাহ পাক 99টা নাম দিয়ে দিয়েছেন, যে নামগুলোর উসিলা দিয়ে দিয়ে আল্লাহ বলছে আমার কাছে চাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ফাদউহু বিহা, আমার এই সন্তুষ্ট নামগুলো দিয়ে আমার কাছে দোয়া করো।
দেখবেন আল্লাহর নাম দিয়ে কায়ও দোয়া করে না আল্লাহর কাছে চায় না ঠিক চাওয়ার জন্য খোঁজে ওই যারা দুনিয়া থেকে চলে গেছে হেদের উসিলা দিয়ে দিয়ে খোঁজে ওদের আমি সিলেটের গোলাপগঞ্জ গেছি তে এক মসজিদে আলোচনা করছি তে পরে মুসল্লিরা উঠে কয় হুজুর আপনি তো ভালো কথা বলছেন একটা জিনিস আপনার কাছে প্রশ্ন যে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাই ওখানে তো আমরা ওনাদের কাছে কিছু চাই না ওনাদের কবরটা জিয়ারত করি আর ওনাদের উসিলায় আল্লাহর কাছে চাই তা আচ্ছা আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই তো আপনি গোলাপগঞ্জে চাইলে আর ওখানে যাই চাইলে পার্থক্যটা কি আল্লাহর কাছে চাওয়ার দরকার তা আপনি গোলাপগঞ্জে বসে চাইলেন আর শাহজালাল রহমতুল্লাহ এর কবরের কাছে যাই চাইলেন তো দুইটার মধ্যে পার্থক্যটা কি কয় আপনি যে ঢাকা থেকে গোলাপগঞ্জ আইছেন কারো উসিলা বাদে আইতে পারছেন আপনি যেখানে আইছেন তা কারো উসিলায় তো আইছেন তা আমি শাহজালাল রহমতুল্লাহ এর কবরে যাই যদি আল্লাহর কাছে চাই শাহজালালের উসিলা দি চাই তা আমি কই আল্লাহ মনে আপনারা ছিলে না শাহজালালের মাধ্যমে গেলে কবজো ওইটা শাহজালালের লোক তখন আল্লাহ চিনব জিনিসটা কি এরকম তখন কই না তা আমি কে তাহলে আপনার শাহজালাল রহমতুল্লাহের উসিলা লাগবেটা কেন ওইটা বলেন শাহজালাল রহমতুল্লাহের উসিলা বাদে যদি চান আপনি তা আপনাকে মনে হয় আল্লাহ চিনবে না কারণ মানুষ শিরিক করে কিভাবে মানুষ আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করে মনে করে কি যে আমাদের এমপি সাহেব কি এই হোসেনপুরে সব মানুষের চিনে তো কি করতে হবে এমপি সাহেবের কাছে আমার যাওয়া দরকার তাহলে এই গ্রামে যাকে চিনে তার সাথে তার সাথে করে নিয়ে যেতে হইব নিয়ে গেলে উনি যে করবো যে এমপি সাহেব উনি কিন্তু আমাদের লোক এই কাজের জন্য আছে কাজটা একটু করে দেন এখন উনি একা একা চলে গেলে কাজটা হওয়ার সম্ভাবনা কম কারণ চিনে না তো এমপি সাহেবের কাছে যাইতে হইলে ওনারে নিয়ে গেলে কাজটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আল্লাহরে ওই রকম মনে করে মনে হয় আল্লাহ চিনে না বা আমি সরাসরি বলি আল্লাহ নাও শুনতে পারে এটা হলো শিরিকের মাধ্যম যে বান্দার উপরে মাখলুকের উপরে আল্লাহকে কেয়াস করা তা এখন আপনি শাহজালাল রহমতুল্লাহ এর ওখানে যায় শাহজালাল রহমতুল্লাহ কে আপনি উসিলা বানাতে কে বলছে আপনাকে কারণ আল্লাহর সামনে এমন কোনো মাখলুক নাই যে মাখলুককে উসিলা দেওয়া যায় এইরকম কোনো মাখলুক আল্লাহর সামনে নাই উসিলা দেওয়া মানে কি উসিলা দেওয়া মানে এমন একটা ব্যক্তিকে আপনি আল্লাহর সামনে দাঁড় করাইলেন যে এরে দাঁড় করাইলে আল্লাহ ফেরত দিতে পারবেন না আল্লাহ শরম পাইবো আল্লাহ আর ফেরত দিবে না মানে শরম এই লোকের এমন লোক দাঁড় করাইছি যেই লোক দাঁড়াইলে আর ফেরত দেওয়া সম্ভব এদের আল্লাহর সামনে এরকম কোনো মানুষ নাই জমিনে কোনো মাখলুক নাই এই জন্য খালি মানুষ না কোনো ফেরেশতা কোনো জিন কোনো মানুষের উসিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া যত দেনদার যত নেককার যত ওলি যত বুজুর্গ হোক না কেন উসিলা দিতে হবে কিসে কিসে আল্লাহ বলে দিছে তার মধ্যে একটা হলো আল্লাহর এই নাম 99টা নামের উসিলা দিয়ে দিয়ে দোয়া করতে হবে এটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত আরো বিশাল আলোচনা তাওহীদুল আসমা ওয়া সিফাতের দিকে আমরা যাচ্ছি না সর্বশেষ শুধু তাওহীদুল উলুহিয়ার প্রকারগুলো বলে শেষ করব তাওহীদুল উলুহিয়া উলুহিয়া মানে ইবাদত এবং এই তাওহীদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত মানলেন সিফাতন মানলেন নামও মানলেন তো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদুল উলুহিয়াটা তিন প্রকার মনে রাখবেন তাওহীদুল উলুহিয়া কয় প্রকার তিন প্রকার একটা হলো তাওহীদুল মাহাব্বা তাওহীদুত তাআ আর একটা হলো তাওহীদুল নুসুক ওয়া শাআইর তাওহীদুল উলুহিয়া তিন প্রকার একটা হলো মহব্বতের তাওহীদ মহব্বতের তাওহীদটা কি মহব্বতের তাওহীদটা হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন এই ইবাদতটা আল্লাহর মহব্বতের সাথে সম্পৃক্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার সবকিছু চাইতে বেশি মহব্বত না করেন তো যত ইবাদত করবেন আল্লাহ কিন্তু কবুল করবে না ইবাদত করতে পারবেন কিন্তু ইবাদত কবুল হবে না কেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদার সবচাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে এই মহব্বতের আরো অনেকগুলো দিক আছে আপনি এখন মহব্বত করেন আল্লাহকে কিন্তু যে আল্লাহর দিনের বিরোধিতা করে সে মানুষটারে আপনি মহব্বত করেন তার অর্থ হলো আপনি আল্লাহকে ভালোবাসেন না আল্লাহকে যদি মহব্বত করেন সবচাইতে বেশি তা আপনার দুনিয়াতে সকল মহব্বতের মাপকাঠি হবে আল্লাহ সকল মহব্বতের মাপকাঠি হবে স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য স্ত্রীর আল্লাহর উপরে ইমান নাই তাহলে তার স্ত্রী বানানো যাবে না স্বামীর আল্লাহর উপরে ইমান নাই তাহলে তার স্বামী বানানো
যাবে না, ছেলের আল্লাহর উপরে ঈমান নাই। তাহলে নূহ আলাইহিস সালাম ছেলেকে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে কিন্তু তোমার আহাল না, বিচ্ছিন্ন। বাবা আল্লাহর দিন মানে না, আল্লাহ মানে না, তাওহীদ মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলে দিয়েছেন ইন্না বুরাউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, যতক্ষণ হাত্তা ইউমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা তাওহীদের প্রতি ঈমান না আনবা। এটা মহব্বতটা হবে মাপকাঠি, আল্লাহর মহব্বতটা হবে দুনিয়ার আমার সকল কর্মকাণ্ডের মাপকাঠি, এটার নাম তাওহীদুল মহব্বা। তাওহীদুত তোয়া, তোয়া মানে আনুগত্য, আনুগত্য হবে একমাত্র আল্লাহ। আনুগত্য কেমনে হয়? আনুগত্য প্রকাশের তিনটা মাধ্যম সংক্ষেপে পয়েন্টগুলো মনে রাখবেন, হুকুম তাহাকুম তাহকিম, এটা হলো আনুগত্যের মাধ্যম। হুকুম মানে আদেশ, আইন কানুন বিধিবিধান। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, একজন ইমানদার আমাকে হুকুম করার, আইন দেওয়ার, বিধান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ, এটার নাম কিন্তু তাওহীদ তওয়া। এখন আমি আল্লাহরে মানি কিন্তু আল্লাহর হুকুম মানি না, আমি মনে করি আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে আইন কানুন দিতে পারে, তাহলে ইমান নাই, তাওহীদ নাই। আরেকটা হলো তাহাকুম, তাহাকুম মানে দুইজনে আপনার বিরোধ হয়েছে একটা জিনিস নিয়ে, এই বিরোধের ফয়সালা কি দিয়ে হবে, এটার মধ্যে তাওহীদ আছে। যদি আল্লাহর আইন দিয়ে আমার দুইজনের মধ্যে ফয়সালা হয়, এটার নাম তাওহীদ। আর যদি মনে করি যে না আল্লাহর আইন দিয়ে বিচার হইলে এখানে সমস্যা আছে আমাদের দুইজনের মধ্যে, আল্লাহর আইন ছাড়া অন্য আইন খুঁজতে থাকি বিচার আচারার জন্য, ফয়সালার জন্য, তাওহীদ নাই, এটার নাম তাহাকুম তাহকিম। কোনো বিরোধের ক্ষেত্রে বিরোধের ফয়সালাকারী কাকে মানব, সালিশ কাকে মানব? মুনাফেক যারা ছিল তারা ইহুদিদের সাথে বিরোধ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে রাজি হইতো না, যাইতে চাইতো ওই আরেক ইহুদির কাছে, মুশরিকের কাছে। কারণ মুশরিকের কাছে গেলে ঘুষ দিয়ে বিচার রায় নিজের পক্ষে নেওয়া যাবে, কিন্তু রাসূলের কাছে আসলে মুসলিমও যদি অন্যায় করে তো বিচারটা তার বিরুদ্ধে চলে যাবে, এই জন্য মুনাফেকেরা আসতে রাজি হইত না। এটাকে বলা হয় তাহকিম। এই তিনটা হলো আপনার তাওহীদুত তোয়া। আরেকটা হলো তাওহীদুন নুসুক ওয়া শায়ার, নুসুক হলো মানে উৎসর্গ করার যত ইবাদত, উৎসর্গের ইবাদত, ইবাদতটা কয়েক ধরনের আছে। উৎসর্গের ইবাদত কেমন? যেমন ধরেন এখন আপনারা নামাজও পড়তেছেন না, তারপরে কিছু করতেছেন না, বসে রয়েছেন, এই বসে থাকাটাও ইবাদত, বসে থাকাটাও ইবাদত। এই যে সময় ব্যয় হচ্ছে, সময়টা এই যে সময় ব্যয় করার ইবাদত, অর্থ ব্যয় করার ইবাদত, তারপরে মান্যতার ইবাদত, জবাই করার ইবাদত, সফরের ইবাদত, এগুলার নাম নুসুকি ইবাদত। এই জন্য আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার যদি এক মিনিট সময় ব্যয় হয় সেটাও লিল্লাহি রাব্বিল আলামিন, একটা টাকা যদি ব্যয় হয় লিল্লাহি রাব্বিল আলামিন, এটার নাম তাওহীদ, এটার নাম তাওহীদুন নুসুক ওয়া শায়ার। যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ব্যয় হয় এটা শিরিক। এই জন্য আমরা বলি যে কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করে, কেউ মাজারের নামে মান্নত করে নিয়ে গেছে, এটা শিরিক। কেন শিরিক? কিসে শিরিক হয়েছে? নুসুকি ইবাদতে শিরিক হয়েছে। কেউ আল্লাহ ছাড়া কারো নামে জবাই করছে, এটা শিরিক। কেউ আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে, এটা শিরিক। এই শিরিকগুলো হলো তাওহীদুন নুসুক। তো মনে থাকবো যে তাহলে বলেন দেখি তাওহীদুল উলুহিয়া কয় প্রকার, কি কি? প্রথমটা কি? তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তোয়া, তাওহীদুল নুসুক। আচ্ছা, তারপরে আসেন মহাব্বার প্রকার বলি নাই, মহাব্বতেরও তিনটা মাধ্যম আছে। আপনার তোয়ার মাধ্যম বলছি তিন প্রকারের আনুগত্যের তাওহীদ, কি কি? হুকুম তাহাকুম তাহকিম, তিনটা শব্দ মনে রাখবেন, হুকুম তাহাকুম তাহকিম। আরেকটা হলো তাওহীদুন নুসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে জানার বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদবাদী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক নসিব করুন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।